হচ্ছে তিনটা বেস্ট গ্রাফিক ডিজাইনারদের জন্য ওয়েবসাইট, যেখান থেকে আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করে অনেক টাকা আর্ন করতে পারবেন। সো আমি আপনাদেরকে তিনটা বেস্ট গ্রাফিক ডিজাইনের ওয়েবসাইট নিয়ে আজকে আলোচনা করব। সো যারা সবগুলো ওয়েবসাইট সম্পর্কে জানতে চান বিস্তারিত, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হয় আপনি বুঝতে পারবেন না এবং জানতে পারবেন না ঠিক মতো। ওকে, আমরা তৃতীয় নাম্বারটা নিয়ে কথা বলবো এখন। এটার নাম হচ্ছে গ্রাফ রিভার। আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলতেছি। এই সাইটে আপনি বিজনেস কার্ড, তারপরে ফ্লায়ার, বিজনেস কার্ড, লোগো, ওয়েবসাইট, ব্যানার, ব্যাকগ্রাউন্ড, প্রাইস চার্ট ইত্যাদি মানে বিক্রি করতে পারবেন। প্রতিটি আলাদা আলাদাভাবে এখানে বিক্রি করা যায় এবং এখানে ডিজাইন পেতে বিভিন্ন ধরনের দাম হয়। এখানে একটি ডিজাইন একবার নয় বরং একাধিকবার বিক্রি করা যায়। ডিজাইনাররা তাদের সুন্দর একটি ডিজাইন তৈরি করে গ্রাফিক রিভারে জমা দেয় এবং ডিজাইনটি গ্রাফিক রিভার সাইটের কর্তৃক গৃহীত হলে বাকি কাজ তারা করে দেবে। সো আপনার কাজটা ওদের কর্তৃক গৃহীত হতে হবে। আপনার কাজটা যদি ওইখানে গৃহীত না হয়, ওদের রুলস অনুযায়ী না হয়, তাহলে ওরা ওইটা গ্রহণ করবে না। সো আপনাকে কাজটা সুন্দর করে করতে হবে, এরপরের কাজগুলো ওরা নিজেরাই করে দেবে এবং এরা একটা নির্ধারিত মূল্য সেট করে দেবে আপনাকে। এবং আপনার এটা কোয়ালিটির উপরেই আপনার মূল্যটা সেট হবে এবং এখানে $1 থেকে $10 পর্যন্ত এটা হবে। আপনার যখন ডিজাইনগুলো বিক্রি হবে তখন ওইখানে প্রথম প্রথম আপনাকে 40% করে ওরা দেবে, প্রদান করবে, মানে যেই টাকাগুলো বিক্রি হবে 40% আপনাকে দেবে, এরপরে আস্তে আস্তে বাড়বে আর কি। সো আমরা এই সেটটাতে চলে যাই একটু, এই সাইটটা একটু দেখি কীরকম এবং কীভাবে এখানে সাইন আপ করবেন এই জিনিসগুলো একটু দেখি। সো আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারবেন। সো আমি প্রথমে এই সাইটটাতে আসলাম, দেখেন এই সাইটটা হবে এরকম। এবং এখানে যদি আপনি এখানে আরেকটা দেখেন ইনভার্টো অ্যাকাউন্ট, এখানে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার এখানকার মানে গ্রাফিক রিভারে আরও অনেকগুলো সাইট আছে, সব সাইটে আপনি এখানে সাইন আপ করতে পারবেন যদি শুধুমাত্র এই এনভার্টো অ্যাকাউন্টে আপনার একটা অ্যাকাউন্ট থাকে, অথবা আপনি ডাইরেক্ট এখান থেকে graphriver.net থেকে আপনি এখানে এসে দেখেন নিচে আসবেন। একটু নিচে আসার পর এখানে দেখেন সাইন আপ, সাইন আপে ক্লিক করলে আপনি এখানে অ্যাকাউন্ট করার জন্য একটা অপশন পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনার ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ইমেল অ্যাড্রেস এবং এগ্রি দিয়ে সেট আপ ইউর এনভার্টো অ্যাকাউন্ট করে দিতে পারবেন, অথবা ডাইরেক্ট এনভার্টো অ্যাকাউন্টে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এগ্রি সব দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। এই সাইটটা এভাবেই আপনি এখানে কাজ করতে পারবেন এবং আমি একটু বিস্তারিত বললাম এখানে কীভাবে আর্ন করবেন। সো আমরা এখন দ্বিতীয় সাইটটা নিয়ে কথা বলবো। সো আমরা তাহলে দ্বিতীয় সাইটটাতে যাচ্ছি। সো দ্বিতীয় সাইটটা হচ্ছে 99 ডিজাইন। এই সাইট সম্পর্কে হয়তো আমরা অনেকেই শুনছি, আসলে একটা পপুলার সাইট। এখানে আপনারা যেভাবে আর্ন করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা আর্ন করতে পারবেন। এবং এই প্রতিযোগিতা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য প্রতিযোগিতা, আপনি গ্রাফিক ডিজাইনের কাজ এখানে শিখে শিখে করতে পারবেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা বিভিন্নভাবে অনেক টাকা আর্ন করতে পারবেন। এখানে আপনারা যদি প্রতিযোগিতায় জিতেন তাহলে $300 থেকে $1200 পর্যন্ত আপনাকে পুরস্কার দেবে এখানে। সো এখানে প্রতিনিয়ত প্রতিযোগিতা হয়, সো আপনারা অলওয়েজ এখানে কাজ শিখে শিখে আপনারা ওইখানে জমা দেবেন, ওইখান থেকে ওরা বাছাই করে মানে আপনাদেরকে উইনার ঘোষণা করবে। সো এখান থেকে প্রচুর পরিমাণে আপনারা আর্ন করতে পারবেন। সো এই সাইটটাতে আমরা এবার একটু নেটে গিয়ে দেখি এই সাইটটা কীরকম এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম আসবে 99design.com। সো এখানে আসার পরে এখানে লগ ইন আসবে, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে একটু দেখেন সাইন আপ, সাইন আপে ক্লিক করলে জাস্ট এইরকম আসবে, আপনার পাসওয়ার্ড এবং ইমেল দিতে হবে। সো এবং এগ্রি দিবেন এবং আপনি এখানে একটু দুইটা অপশন আছে, এই দুইটা অপশনে আপনি কি ডিজাইনার হতে চান নাকি আপনি বায়ার হতে চান এখানে ক্লিক করে দিতে হবে। আই নিড সামথিং ডিজাইন অথবা আই এম এ ডিজাইনার এরকম এখানে ক্লিক দেবেন। তারপরে এই দুইটাতে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এসবগুলোতে দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন এবং আপনার ইমেলে একটা ইমেল যাবে, ওইখানে আপনি ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। এরপর তাহলে আমরা তৃতীয় সাইটটা নিয়ে একটু আলোচনা করবো। চলুন তাহলে আমরা তৃতীয় সাইট নিয়ে আলোচনা করবো।
আসলে এটা আমি তৃতীয় সাইট বলছি, আসলে তৃতীয় সাইট না, এটা হবে সিরিয়ালের এক নম্বর সাইট। সো এই সাইটটা হচ্ছে রেড বাবল, এই সাইটটার নাম। সো এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ করে এখানে জমা দিতে হবে, এবং এখানে বিভিন্ন ধরনের কোম্পানি এখানে কাজ খুঁজতে আসবে, আপনাদের যার কাজটা পছন্দ হবে ওইটা ওরা কিনে নেবে। সো আপনারা ওই কাজটা সারা জীবন বিক্রি করতে পারবেন। এখানে কী করতে হবে, আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, এবং অ্যাকাউন্ট করার পর আপনি একটা শপ খুলবেন এই সাইটে। আপনার একটা শপ খোলার পরে মানে দোকানের মতোই আর কি, মনে করেন গ্রাফিক ডিজাইনের একটা দোকান, অ্যাকাউন্টটা হবে ওইখানে একটা দোকান। সো ওইখানে আপনার তৈরি করা ডিজাইনগুলো ওইখানে আপলোড দিয়ে দেবেন, এবং কোম্পানিরা এসে, বায়াররা এসে ওরা পছন্দ করে এটা কিনে নেবে। বর্তমানে এখানে প্রায় 4 লক্ষ মতো ডিজাইনার আছে। সো আপনি চাইলে এখানে জয়েন করতে পারবেন। সো আমি ডাইরেক্ট নেটে গিয়ে এই সাইটটা দেখাচ্ছি কীরকম। এই সাইটটা হবে এরকম, redbubble.com। এটা অস্ট্রেলিয়ান একটা সাইট। সো এখানে আসার পরে আপনার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে সাইন আপ করে নিতে হবে। সো এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এরকম ডিজাইনগুলো আপনারা এখানে দেবেন। একটা ডিজাইন দেখেন $28, এখানে $28.98 দিয়ে কিনতে হবে। জাস্ট একটা টি শার্টের ডিজাইন, অনেকে ভালো ভালো টি শার্টের ডিজাইন করতে জানে, এবং মোকাফ ডিজাইন করতে জানে, অনেক ভালো ভালো ডিজাইন জানে, এইগুলো করে আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে ওরা এখানে এসে কিনে নেবে। দেখেন একটা ডিয়ার হর্ন, এটা $114। এটা সবসময় বিক্রি হতে থাকবে, শুধু একবারের জন্য না, সবসময় বিক্রি হতে থাকবে, যার পছন্দ হবে সেই নেবে। সো এখানে আসার পরে আপনি উপরে দেখেন একটু সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে এখানে রাইট চিহ্ন দেবেন, তারপরে সাইন আপ নাম দেবেন, তারপরে আপনার ইমেলে একটা ইমেল যাবে, ওইটা আপনি কনফার্ম করে ভেরিফাই করে নেবেন। সো এইগুলাই এখান থেকে এভাবেই আপনারা কাজ করবেন। এবং আরও বিস্তারিত জানার জন্য আপনারা আরও একটু কাটাকাটি করতে পারেন, আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন অথবা বিস্তারিত আরও বেশি কিছু জানতে চাইলে, অথবা আমার সাথে পার্সোনালি ইনবক্সে কথা বলতে পারেন, আমার গ্রুপে অথবা আমার ফেসবুকে গিয়ে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান, এবং আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার জন্য সুযোগ করে দিন। সো ভালো থাকবেন।